আসসালামু আলাইকুম। গেঞ্জি ফিটিং করার সহজ নিয়ম আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কি কি কারণে সেলাই মেশিন গেঞ্জি সেলাই করা যায় না এবং কোন কোন মেশিনে কি কাজ করলে সেলাই মেশিনে যে কোনো সেলাই মেশিনে গেঞ্জি সেলাই করা যায়। দেখা যায় মাঝে মাঝে অন্যান্য ফুট মেশিনে যদি আমরা গেঞ্জি সেলাই করতে যাই তাহলে অনেক ছিদ্র ছিদ্র হয়, গেঞ্জি নষ্ট হয়ে যায়। তো গেঞ্জি নষ্ট হয় যদি হয় ওই ফুট মেশিনেও গেঞ্জি নষ্ট হয়, আবার এরকম প্লেন মেশিনেও আবার গেঞ্জি নষ্ট হয়। তো এই ফুট মেশিন এবং প্লেন মেশিন একই কিন্তু। তো কি কাজ করলে গেঞ্জি নষ্ট হবে না সেই বিষয়ে আমি আজকে জানাবো আপনাদের। যদি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আমার কথাগুলো শোনেন তাহলে অবশ্যই আপনাদের গেঞ্জি সেলাই সুন্দর হবে এবং সেলাইয়ের কোনো সমস্যা হবে না, গেঞ্জিও নষ্ট হবে না। তো মেন কথাটি আমি বলতেছি আপনাদের, সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে প্লেন পাওয়ার মেশিনে গেঞ্জি সেলাই করলে গেঞ্জি নষ্ট হয় না আর ফুট মেশিনে গেঞ্জি সেলাই করলে গেঞ্জি নষ্ট হয়, এটা ভুল কথা, এটা ভুল ধারণা। কারণ যদি আপনার মেশিনের প্লেটের যেখানে শুই বারবার উঠানামা করে, যে ছিদ্র দিয়ে উঠানামা করে, সেই ছিদ্র যদি বড় হয় তাহলে কিন্তু আপনার গেঞ্জি সেলাই হবে না। গেঞ্জি সেলাই হবে না এই কারণে যে সেলাইটি ওঠানামা করার সময় অবশ্যই স্কিপ পড়ে যাবে। ছিদ্র বড় হওয়ার কারণে প্লেটের ছিদ্র বড় হওয়ার কারণে স্কিপ পড়ে, এটা হলো স্কিপ পড়া বিষয়ে, সেলাই না হওয়ার বিষয়ে। গেঞ্জি সেলাই যে না হয়, গেঞ্জি সেলাই না হওয়ার বিষয়টি হচ্ছে আপনার পাওয়ার মেশিন হোক আর ফুট মেশিন হোক, এই দুই মেশিনের যদি প্লেটের ছিদ্র যদি বড় হয় তাহলে সেলাই ধরবে না, সেলাই ছেড়ে দেবে। আর একটি যে কথাটি মূল, সেই কথাটি হচ্ছে যে আপনার সেলাই করলে আপনার গেঞ্জি ছিদ্র ছিদ্র হয়, বড় হয়ে যায়, ছিদ্র হয় এবং আপনার গেঞ্জি নষ্ট হয়ে যায়। সেই কারণটি হচ্ছে আপনার যদি নিডেল, আপনার মেশিনের নিডেল যদি মোটা হয়, অর্থাৎ 16, 18, 20, 22 এরকম যদি নিডেল হয় তাহলে আপনি যতই পাওয়ার মেশিনে অথবা এই ফুট মেশিনে যদি সেলাই করেন তাও আপনার কিন্তু গেঞ্জি নষ্ট হয়ে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো আপনি যে কোনো মেশিনে, ফুট মেশিনে অথবা পাওয়ার মেশিনে যদি 11 নম্বর, 7 নম্বর বা অথবা 14 নম্বর সুই ব্যবহার করেন তাহলে আপনার গেঞ্জি ছেড়ে যাবে না বা ছিদ্র ছিদ্র হবে না। এটি আমার আজকের ভিডিওর মূল তথ্য দিলাম আপনাদের জন্য। তথ্যটি আজকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যদি গেঞ্জি সেলাই করতে চান, যদি ফুট মেশিনে গেঞ্জি সেলাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে 9 নম্বর অথবা 11 নম্বর নিডল ব্যবহার করতে হবে। যদি 9 নম্বর বা 11 নম্বর নিডল ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের গেঞ্জির কোনো সমস্যা হবে না, গেঞ্জি সুন্দর সেলাই হবে ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা গেঞ্জি সেলাই করবেন। আপনারা ভয় পাইতেছেন যে আমাদের বাড়িতে ফুট মেশিন আছে, ফুট মেশিনে গেঞ্জি সেলাই করা যাবে না, গেঞ্জি সেলাই হবে না, এটা ভুল ধারণা। আজকে আমি ভুল ধারণা ভেঙে দিলাম, আপনারা এখন থেকে গেঞ্জি সেলাই করতে পারবেন আপনাদের বাড়িতে, আপনার বাড়ির ফুট মেশিনে, যদি আপনারা নিডল পরিবর্তন করেন এবং আপনার মেশিনের প্লেট যদি, প্লেটের ছিদ্র যদি, যেদিকে শুই যাওয়া আসা করে সেই ছিদ্র যদি চিকন হয় তাহলে অবশ্যই আপনার মেশিনের সেলাই গেঞ্জিতে ধরবে এবং কোনো স্কিপ পড়বে না, সেলাই ছেড়ে দেবে না, সেলাই হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি জানালাম আপনাদের, আপনারা আশা করি উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।